নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই কেতুর রাশি পরিবর্তন বারোই এপ্রিল দু হাজার বাইশ টু তিরিশে অক্টোবর দু এই আঠেরো মাস রাহু আপনার মেষ রাশিতে কেতু আপনার তুলা রাশিতে অবস্থান করবে বর্তমানে রাহু রাশিতে আছে রাশি থেকে আপনার মেষ রাশিতে অবস্থান করবে অর্থাৎ রাহু এবং কেতু বক্রি অবস্থায় কিন্তু চাল কিন্তু থাকে অর্থাৎ রাহু কেতু বক্রি অবস্থায় চলে এই রাহুকেতুর রাশি পরিবর্তনে আপনি কুম্ভ রাশির মানুষ আপনার এই আঠেরো মাস কি রেজাল্ট পেতে চলেছেন কি ফল পেতে চলেছেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি সতেরো বছর পর আপনার থার্ড হাউসে রাহু কিন্তু অবস্থান করছে এবং এই মাস দেড় বছর টানা দেড় বছর বারোই এপ্রিল দু হাজার বাইশ টু তিরিশে অক্টোবর দু হাজার তেইশ অব্দি কিন্তু থাকবে কি ফলাদেশ পেতে চলেছেন আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না অনেক কিছু তথ্য হয়তো আপনি মিস করে যেতে পারেন দেখুন যে কোনো গ্রহ যখন রাশি পরিবর্তন করে কি না এবং বিগ প্ল্যানেট এটাকে বড় গ্রহ নেগেটিভ পজিটিভ দুই প্রভাবেই কিন্তু পড়ে অর্থাৎ আপনার জীবনে প্রত্যেকটি রাশির উপর প্রভাব কিন্তু বিস্তার কিন্তু করে এই কলিযুগে রাহু এবং কেতুর বড় ধরনের কিন্তু প্রভাব আছে প্রথম কথা আমাদের জ্যোতিষশাস্ত্রে কুম্ভ রাশির সাপেক্ষে থার্ড হাউসে রাহু কিন্তু গমন করছে থার্ড হাউসে রাহুর গমন জ্যোতিষশাস্ত্র মতে খুব ভালো কিন্তু ফল দিয়ে থাকে অর্থাৎ তৃতীয়ভাবে রাহু গোচরে খুব দুর্দান্ত ফল দিয়ে থাকে এবং নবমভাবে তার অপজিতে নবমভাবে কেতু কিন্তু অবস্থান করছে কুম্ভ রাশির ক্ষেত্রে কোন কোন দিকগুলো লাভ হতে চলে দেখুন প্রথম কথা আপনাদের এই চতুর্থভাবে যাদের ছিল সেই জায়গা থেকে সরে যাওয়াতে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন প্রপার্টি যোগ আপনাদের হবে এই সময়ের মধ্যে পাশাপাশি আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিক নিয়ে যাদের টেনশান হচ্ছিলো মায়ের শরীর স্বাস্থ্যে হেলথের জায়গাটা ভালো হবে পরিবারের ক্ষেত্রে যাদের মতবিরোধ ঝুট ঝামেলা চলছিলো সেই মতবিরোধ ঝুট ঝামেলাগুলো আপনাদের কাটবে আপনি কুম্ভ রাশি মানুষ এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এর পাশাপাশি থার্ড হাউসে রাহু আপনাদেরকে ইঞ্জিনিয়ারিং লাইন আইটি সেক্টর টেকনিক্যাল লাইন পেট্রোল কেমিক্যাল আপনার চামড়া রেটের বিজনেস এই জায়গাগুলো আপনাদের কিন্তু দুর্দান্ত ফল দিবে এবং আকর্ষিক ধনপ্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু হবে অর্থাৎ অর্থনৈতিক ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল গেন আপনাদের কিন্তু করতে চলেছে এই রাহু রাহু যারা বিদেশের সাথে আছে বা বিদেশের মাটিতে যারা আছে বা ফরেনের সঙ্গে যোগাযোগ আছে অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে অর্থাৎ বিদেশের সঙ্গে যারা অত আছে এক্সপোর্ট পেট বা বিদেশের মাটিতে যারা আছে এই জায়গা থেকে আপনারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন আপনি কুম্ভ রাশি মানুষ আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো আবার পাশাপাশি বলবো যাদের ক্ষেত্রে রাহু নেগেটিভ আছে তারা কিন্তু দুর্দান্ত ফল পাবেন না তাদের ক্ষেত্রে কিন্তু পূর্ণ মাত্রায় প্রতিকা প্রতিবিধান করুন এবং রাহু কবচ আপনার পরিধান করুন বিশেষভাবে এই আঠেরো মাস আপনারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন রাহু কবচ পরিধান করলে এবার আসি যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে মার্কেটিং লাইনে আছে এই জায়গাগুলো বা কম্পিউটার লাইনে আছে হার্ডওয়্যারের বিজনেসের সঙ্গে যুক্ত আছে বা নেটওয়ার্ক হার্ডওয়্যার হার্ডওয়্যারের সঙ্গে যুক্ত আছে অর্থাৎ কম্পিউটারের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন কাজকর্মের সঙ্গে যুক্ত আছে কম্পিউটার হার্ডওয়্যারের সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো কিন্তু আপনারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন আমি আবারও বলছি যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে অপার ধন আপনাদের কিন্তু আসবে আপনি কুম্ভ রাশি মানুষ এই আঠেরো মাস আপনি ডায়েরিতে নোট করে নিতে পারেন সতেরো বছর পর এই রাহুর গমন থার্ড হাউসে আপনাদের ভাগ্যদয় কিন্তু করাবে এবং আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু ঘটাতে কিন্তু চলেছে এবং তার বিপরীতে নবমভাবে কেতুর অবস্থান ভাগ্যভাবে আপনাদের ভাগ্যদয় নিশ্চিত রূপে হতে চলেছে কিন্তু যাদের প্রপার্টি রিলেটেড জায়গাগুলো চলছে সেই জায়গাগুলো ভালো হবে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ আপনাদের হবে কিন্তু পিতার হেলথ অথবা পিতার সাথে মতপার্থক্য এই দুটো কিন্তু আপনাদের তৈরি কিন্তু করবে পিতার হেলথ নিয়ে টেনশন অথবা পিতার সাথে মতপার্থক্য মতান্তর সৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে আপনি কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু এই রেজাল্টগুলো আপনি কিন্তু পাবেন তবে গভর্নমেন্ট কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু গভর্নমেন্টের জায়গা ভালো এবং চাকরি চাকরির জন্য যারা সার্চ করছিলেন সে চাকরি পাবেন বড় ধরনের কোম্পানিতে চাকরি সরকারি বেসরকারি দুই ক্ষেত্রে চাকরি প্রমোশন উচ্চ পদ প্রতিষ্ঠা এই সম্ভাবনাগুলো কিন্তু রাহু এবং কেতুর আশীর্বাদে কুম্ভ রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন এবং এই সময়ের মধ্যে কুম্ভ রাশি আপনি মানুষ আপনার ক্ষেত্রে যারা ল্যান্ড রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত আছেন মার্কেটিং লাইনে আছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে যথেষ্ট লাভ কিন্তু দিবে রিলেশান ক্রাইসিস যাতে চলছিল রিলেশান ক্রাইসিসের জায়গাটা আপনাদের কিন্তু কাটবে লিখে রেখে দিন ডায়রিতে নোট করে নিন কুম্ভ রাশির ক্ষেত্রে আগামী আঠেরো মাস শনি সাড়ে সাতি চলছে অনেকেই জানেন শনি সাড়ে সাতির ফার্স্ট চরণ শেষ হয়ে সেকেন্ড চরণ আসতে চলেছে কিন্তু আপনাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গাটা আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে অর্থাৎ এই আঠেরো মাস নির্ণায়ক হতে চলেছে কুম্ভ রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যদয় হতে কিন্তু চলেছে এবং এই সময়ের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের নিজস্ব প্রপার্টি নিজস্ব সম্পত্তি এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি কিন্তু করতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে এবং বেশ কিছু ক্ষেত্রে যাদের ডুবে গেছিল টাকা বা পেমেন্ট আটকে আছে তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্ট আপনাদের আটকে থাকাটা পেয়ে যাবেন এবং ডুবে গেছে এই টাকা পুনরুদ্ধার আপনাদের কিন্তু এ সময় হবে তবে আপনাদেরকে দেখতে হবে আপনার বাই বার চার্ট রাশিচক্রে রাহুল প্লেসমেন্ট কেমন আছে কেতুর প্লেসমেন্ট কেমন হবে আছে সেই জায়গাটায় কিন্তু রাহুর কবজ আপনারা কিন্তু অবশ্যই পরিধান করুন কারণ এই সতেরো বছর পর এই রাহু রাশি পরিবর্তন আপনার মেষ রাশিতে থার্ড হাউসে আসে সতেরো বছর পরে এবং আঠেরো মাস দীর্ঘ দেড় বছর মেষ রাশিতে অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক ভূমিকা আপনাদের ক্ষেত্রে কিন্তু নিতে চলেছে অর্থাৎ এই সময়টা মোটো অবহেলাতে কাটাবেন না এই সময়টা শনি সাড়ে সাথে চলছে আমি বলবো এই সময়টাতে কাজগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন অর্থাৎ সুসময় আমি আবারও বলছি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আগত অর্থাৎ আর্থিক স্থিতি ফিনান্সিয়াল জায়গা কেরিয়ার এই জায়গাগুলো আপনাদের মজবুত হতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন নমস্কার ধন্যবাদ